নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব পোনা মাছের পাতলা ঝোল। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্যে 300 গ্রাম মতন পোনা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিলাম, যাতে করে লবণ হলুদ মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে। মাছগুলো দিয়ে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একবার আমি উল্টে দিচ্ছি, আরও এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। এখানে দুটো আলু কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা পেস্ট। এখানে একটা মিক্সির জারের মধ্যে 5টা কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে তার সাথে পরিমাণ মতন লবণ হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতন মশলাটাকে কষাতে হবে। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠল, ঠিক সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমাদের পোনা মাছের পাতলা ঝোলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি, পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে নেব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে পোনা মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার রিকোয়েস্ট রইল। আজকের মতন এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।